চক্রাবু যে খবরের দিকে সপ্তাহান্তে মেট্রো সফরে কাটছাট মেট্রো পরিষেবায় পরিবর্তন 6 মে থেকে 11 জুন পর্যন্ত শনি এবং রবিবার পরিষেবায় পরিবর্তন আনা হচ্ছে বিস্তারিত কথা বলবো টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী বিস্তারিত বলো দেশের জন্য কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ কলকাতার লাইফলাইন মেট্রো পরিষেবায় পরিবর্তন আগামী 6 মে থেকে 11 জুন পর্যন্ত মেইনটেনেন্স ওয়ার্কের জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেক্ষেত্রে শনিবার সকাল 6:50 থেকে বেলা 10টা পর্যন্ত টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মিলবে না মেট্রো পরিষেবা 10টার পর থেকে আবারও স্বাভাবিক ছন্দে সম্পূর্ণ রুটে উত্তর দক্ষিণ শাখায় মেট্রো পরিষেবা কিন্তু চালু থাকবে রবিবারের ক্ষেত্রে সকালের 1 ঘন্টা সকাল 9টা থেকে 10টা পর্যন্ত বন্ধ থাকবে কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা এবং আগামী 28 এবং 11 জুন এই দুদিনের জন্য কিন্তু সকাল 9টার পরিবর্তে সকাল 10টা থেকে মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত হয়েছে রবিবারের জন্য সেক্ষেত্রে যাত্রীরা শনিবার দিন দক্ষিণেশ্বর থেকে মহালয়ার উত্তম বিভাগ পর্যন্ত পৌঁছাতে পারবেন মেট্রো তারপর থেকে সকালের দিকে পরিষেবা বন্ধ থাকবে এবং সকাল 10টার পর থেকে অফিস যাত্রীদের যাতে অসুবিধা না হয় তার জন্য কিন্তু সম্পূর্ণ স্টেজ খুলে দেওয়া হবে সুজন নিবাস ধন্যবাদ শাশ্বতী